আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আমি এক্সপ্রাইটি থেকে একটি ওয়েবসাইট নিয়ে এসেছি আপনাদের সামনে যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ব্র্যান্ডিং করবে বা কন্টেন্ট ক্রিয়েটররা যে মানে কন্টেন্ট ক্রিয়েটারদের যে ভিডিওগুলো বানাবে বা যেটা পাবলিশ করবে সেটার জন্য একটা সুন্দর একটা ওয়েবসাইট আপনারা স্ক্রিনে মেবি দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট ক্রিয়েটররা কি কি সোশ্যাল মিডিয়ায় ইউজ করে সেই সোশ্যাল মিডিয়া বেস আমাদের হচ্ছে আলাদা আলাদা ইয়ে করা আছে পাঠ করা আছে যেরকম ইউটিউব ফেসবুক টিকটক টুইটার সবগুলাই আছে এখন এটা কি জন্য আমাদের এই ওয়েবসাইটটা বেছে নেবেন সেটা হচ্ছে ওয়েবসাইট বেছে নেওয়ার একটাই কারণ আপনার যে ব্র্যান্ডিংটা ব্র্যান্ডিংটা ধরে রাখার জন্য আপনার একটা ওয়েবসাইট দরকার একদম আপনার যেগুলো এগুলো অনেক সময় ভিউ হয় না ভিউ না হওয়ার কারণে সেটা এসিও টেস এসিওর সমস্যার কারণে ভিউ হয় না ঠিকমতো ক্লায়েন্টের কাছে যায় না এই কারণে হয় না অনেক সময় এইগুলার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি ওয়েবসাইটটা ভিউ চার পাঁচ গুণে বেড়ে যাবে কারণ আপনি এই যে এখানে ওয়েবসাইটটায় যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার এখানে যে যেরকম এখানে কিছু ভিডিও আছে যেটা জমজম ইলেকট্রনিক্সের এখানে তো আপলোড করবেন আপনারগুলা তখন আপনারগুলা যখন থাকবে তখন নিশ্চয়ই এখানে যে আমরা মেটা ট্যাগ ইউজ করে এসিও করছি এসিও সিস্টেমটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে সেটা গুগলে যাচ্ছে গুগল থেকে অটোমেটিকলি এসিও হয়ে এটা এসিও ফ্রেন্ডলি হয়ে যাবে তখন এসিও যখন হবে অটোমেটিকলি তো আপনার রিস্ক বেড়ে যাবে কেউ যদি সার্চ দেয় অটোমেটিকলি আপনার ওয়েবসাইট বা আপনার ভিডিওগুলো উপরে আসবে একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যেই কন্টেন্টগুলো ক্রিয়েট করছেন এটার আপনার ব্র্যান্ডিং করার জন্য একটা ওয়েবসাইট দরকার সেটার জন্য আপনি এটা ইউজ করতে পারছেন দুইটা এখন আপনার কন্টেন্ট যখন ক্রিয়েট করেন তখন আপনার ভিডিওগুলো অনেক সময় হয় কি ইউটিউব ফেস ফেসবুক তারপরে টিকটক টুইটার এরকম অনেকগুলো ওয়েবসাইট সোশ্যাল মিডিয়াতে আপনারা ছাড়তে পারেন বা ছাড়েন সেক্ষেত্রে আপনি যেটা ছাড়ছেন এক ওয়েবসাইটিতে আপনি ইউটিউব ফেসবুক টুইটার টিকটক লাইকি মানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আপনি কাজ করতে পারবেন আমরা এখানে চারটা অপশন করছি আমরা চারটা দিচ্ছি আপনার যেরকম লাগবে সেরকম তো এখানে সব সিস্টেম করা আছে এসিও ফ্রেন্ডলি এসিও করার কারণে আপনি যে ইয়েটা আপলোড করছেন মেটা ট্যাক বা মেটা কিওয়ার্ডের কারণে এটা অটোমেটিকলি রিস হয়ে যাচ্ছে তাহলে আপনার কি প্লাস পয়েন্ট দুইটা এখন আমরা আপনার ভিডিওটা ধরেন এখানে সার্সেন সেখানে একটা কন্টেন্ট দিতে হবে কন্টেন্টের টাইটেল সাবটাইটেল ডিসক্রিপশন ট্যাগ কিওয়ার্ড সবই তো দিতে হচ্ছে তারপরে হচ্ছে থামবেল পিকচার সে এখানে যে ওয়েবসাইটটা আছে আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে আমরা যদি একটা ভিডিওতে ওপেন করি আমরা ক্লিক করলাম ওইটা হচ্ছে ওইটা ছিল হচ্ছে ইউজারের ফ্রন্ট পেজ আর এটা হচ্ছে আপনার যে ভিডিওটা আসবে বা যা ইয়ে করবে সেটা এই যে এখানে ক্লিক করলে দেখেন ভিডিওটা কিন্তু রানিং এই যে ভিডিওটা রান হচ্ছে এটা কিন্তু আপনার ওয়েবসাইটের পাশাপাশি এটা আপনার ওয়েবসাইটের পাশাপাশি ডাইরেক্ট ইউটিউবে আপনার রিস্কটা বেড়ে যাচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় আপনি যদি ফেসবুকে করে থাকেন সেটা ফেসবুকে রিস্ক বাড়তেছে তাহলে কি আপনার ভিউটা অনেক বেশি হয়ে যাচ্ছে এখন আমরা এখানে যে ইউটিউবের অপশনগুলো দেখছি যে ইউটিউবের আলাদা আলাদা পার্টও আছে আমি ওখানে যে ওটা তো অল পেজ ওখানে সব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউবে ঢুকার পরে এখানে সব ভিডিওগুলো আছে এখানে ইউটিউবের আপনি কন্টেন্ট কিছু কন্টেন্ট যে আপনি কোন কোন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন সেটার অপশনগুলো এখানে আছে এই যে সেই বাটন দিয়ে আমরা এখানে সিস্টেম করে দিয়েছি যে এখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনার পেজে চলে যাবে ইউটিউবের পেজে বা ফেসবুকের পেজে আবার এখানে দিয়েছি কি ওই সেম সিস্টেম এখানে আইকনের সিস্টেম দিয়ে ইউটিউবে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেল চলে যাবে সে আমি ইউটিউবে ক্লিক করলাম দেখেন ইউটিউবে ক্লিক করলে হবে কি এখানে ইউটিউবের যে চ্যানেলটা আছে সেটা শো করবে দেখতে পাচ্ছেন জমজম ইলেকট্রনিক্স ট্রেডিং এটা কিন্তু শো করছে কারণ আমাদের ওই যে ওখানে লিঙ্কটা ইউটিউবে দেওয়া এই কারণে এখানে টার্ম কন্ডিশন প্রাইভেসি পলিসি কুকি এরকম তো অনেক কিছু আসেই আমরা এবার অ্যাডমিন প্যানেলটা দেখাই আপনি কীভাবে ম্যানেজ করবেন এখানে আপনি এখান থেকে প্রোডা মানে এখান থেকে আপনার কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন এটা অ্যাডমিন প্যানেল থেকে এখানে শো করবে আশা করি বুঝতে পারছেন এখানে শো করার ভিতরে যদি আমরা ওখানে সিলেক্ট করে দিই এটা ইউটিউব ভিডিও তাহলে ইউটিউবের যে সেকশন সেখানে শো করবে ফেসবুক যদি আমরা ওখানে সিলেক্ট করে দিই তাহলে ফেসবুকের যেটা পার্ট সেটাই শো করবে সেকশনে তারপরে টিকটক টিকটকের যে পার্ট সেখানে শো করবে টুইটার যেখানে টুইটারের পার্টে শো করবে এরকম সব পেজে শো করবে যেরকম ফেসবুকে যদি আমি চাই ফেসবুকে যত ভিডিও আছে সব এখানে আমি শো করবে এই এইগুলাই তেরোটা ভিডিও আছে টিকটকে গেলে পারে এই যে টিকটকের ভিডিওগুলো শো করবে টুইটারে গেলে টুইটারের ভিডিওগুলো শো করবে সেহেতু আপনার দেখেন কোনো যদি স্পেসিক কোনো অডিয়েন্স আপনার ওয়েবসাইটে আসে সে ইচ্ছা করলে যে লাইকের মতো আমি সরি টিকটকের মতো টিকটকে ঢুকবো টিকটকের ভিডিওগুলো দেখবো টিকটকের ভিডিওগুলো দেখতে পারবে আলাদা আলাদা যদি সেকশন সে চায় ইউটিউবের ভিডিও দেখতে চাচ্ছি ইউটিউবে এখান থেকে ইউটিউবে এসে ইউজ করতে পারছে এবার কন্টাকাস্ট এখানে আস বাটনটা রাখছি আপ যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর বা ব্র্যান্ড যারা ব্র্যান্ড হিসেবে আপনারা দাঁড় করাইতে চাচ্ছেন তাদের সাথে তো অনেক সময় অনেক ফ্যান ফলোয়ার আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে আপনাকে সে মেসেজ দিবে একটা কন মানে এখান থেকে মেসেজ ক্রিয়েট করে ওই পাশে পাঠাবে সে আমি যদি এখানে দিই একটা সে আমি একটা মেসেজ দিচ্ছি নাম কি কারিম ফোন নাম্বার কারি ফোন নাম্বার দিলাম তারপরে কারিমের ইমেল দিলাম সাবজেক্ট মিটা জাস্ট এটাই দিলাম এখন যদি এখানে সেন্ড করি আমি তাহলে কি মেসেজটা গেছে সাকসেসফুলি গেছে এটা এখন আমি যদি আমার অ্যাডমিন প্যানেলে যে কন্ট্যাক্টে যাই মানে কন্ট্যাক্ট যারা করতে চাচ্ছে সেখানে গেলে পারে এই যে কারিম মিট আপ এই দেখছেন তার মেসেজটা চলে এসছে তাহলে যদি আমরা মানে এই ব্র্যান্ড বা এই ওয়েবসাইট বা কন্টেন্ট ক্রিয়েটর যদি চাই তার অডিয়েন্স বা তার যেসব ভক্ত থাকে তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের কন্ট্যাক্ট বা তাদের অপশনাল সেটা পেয়ে যাচ্ছে অনেক ফিচার নিয়ে আসা হয়েছে এখানে আপনার ভিউ চার থেকে পাঁচ গুণ বাড়বেই এটার কারণ আমরা এমনভাবে তৈরি করেছি এসিও ফ্রেন্ডলি করছি যা আপনার আসতে বাধ্য এখন আমি অ্যাডমিন প্যানেলে চলে আসলাম অ্যাডমিন প্যানেলের এটা হচ্ছে লোগো এই সেম লোগো কিন্তু আমার ফনটেন্টেও লোগো মানে ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেল দুইটাই কিন্তু সেম লোগো সেম ফ্যাপ ফ্যাব আইকন এখানেও সেম ফ্যাব আইকন এখানেও সেম ফ্যাব আইকন কারণ হচ্ছে এক জায়গায় আমরা যদি সেটিংসে যাই জেনারেল সেটিংসে যাই সেক্ষেত্রেই যাই একই যেটা আমরা দিয়েছি দুই জায়গায় শো করছে টাইটেল আমাদের এটা ওয়েবসাইটের টাইটেল বা আমাদের এই এটা কী রিলেটেড সেটার টাইটেল এটা হচ্ছে মেটাট্য আর কিওয়ার্ড এই যে কিওয়ার্ড বা মেটা ট্যাগ দিয়ে আমরা এটাকে এসিও ফ্রেন্ডলি করছি এটা ডাইরেক্ট ইয়েতে গেছে আমার ওয়েবসাইট আপলোড হয়েছে এটা গুগল আমাদেরকে এখান থেকে এই এসিওর যে আমরা ট্যাগুলো ইউজ করি সেই ট্যাগুলো ইউজ করে গুগলে দিসি গুগল এটাকে নিয়ে আমাদেরকে র্যাঙ্কিংয়ে বাড়াচ্ছে যেহেতু কি আমার ওয়েবসাইটটাও যখন সার্চ দিবে সবসময় দেখবেন বেশি সামনের দিকেই আসবে এটা আপনি চেক করলেই বুঝতে পারবেন আচ্ছা সেটিংসের বিষয়টা আমি দেখালাম আপনাকে এবার আমি ড্যাশবোর্ডটা দেখাই ড্যাশবোর্ডের যেটা অপশনটা আছে ড্যাশবোর্ডের এখানে টোটাল ইউজার কতজন ইউজার আছে কতগুলো ডাটা আছে ফেসবুকে কতটা ডাটা ইউটিউবে কত ডাটা টোটাল কতগুলা মেনু আছে তার ভিতরে মেনুর আবার টিকটক কতগুলো আছে টুইটার কতগুলো আছে রোল কতগুলো আছে অ্যাডমিন কতগুলো আছে এরকম সব কিছু আছে এরপরে আমি যদি যাই একটা মেনু ক্রিয়েট করবো মেনু বলতে এটাকে মেনু বোঝাই আমরা ইউটিউব ফেসবুক টিকটক টুইটার কন্টাকাস্ট ব্লগ এগুলো হচ্ছে সব মেনু আমরা যদি একটা মেনু ক্রিয়েট করতে চাই মেনুটা কি হইতে পারে মেনুটা হইতে পারে যদি আমি লাইকে দিই সেলাইকে লাইকে স্লাগ ওটাও দিলাম ওটাও দিলাম কিওয়ার্ড কিওয়ার্ডটা আমাদের দেওয়ার সময় খুবই ইয়ে করতে হবে এটা কিওয়ার্ডের মাধ্যম দিয়ে তো আমাদের এসিও সিস্টেমটা আসে এটা এমন কিছু আমরা ট্যাক ইউজ করবো যেটা কি অডিয়েন্সরা সার্চ করে আমাদেরকে খুঁজে পাইতে পারে এবং আমরা যাতে তাদের সব সর্বপ্রথমে উপস্থিত হইতে পারি বা সর্বার উপরে আসতে পারি সেই জন্য আমাদের এটা একটু চিন্তা ভাবনা করে হবে ভাইরাল ভিডিওস লাইকি ভিডিও সে এরকম কিছু থাকলো আমরা এখানে মেটাকে এখানেও ওইভাবেই দিতে হবে মেটা ডিসক্রিপশন আমরা একটা ইমেজ দিয়ে দেবো ইমেজটা হচ্ছে আমরা যেহেতু লাইকি ইউজ করছি আপাতত আমরা এই ইমেজটি ইউজ করলাম তাহলে কী হলো এখানে ইনসার্ট হয়ে গেছে আমি যদি এখন ফ্রন্টিনিটে যেয়ে দেখি বা ইউজার প্যানেলে যেয়ে দেখি ইউজার কী পাবে ইউজার একটা লাইকে পেয়েছে এই যে এখানে একটা লাইকি মেনু তৈরি হয়ে গেছে এখন আমার তো অনেকগুলো মেনু ক্রিয়েট হয়েছে আমি এই মেনুটা আমার দরকার নেই লাইকের মেনুটা আমি ধরেন অফ করে রাখবো তাহলে কী করবো ইডিট অপশন যাব ইডিট অপশন থেকে এখানে যে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভের একটা অপশন আছে অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছেন আমরা ধরেন লোকোটাও চেঞ্জ করে দিই লোগোটা ধরেন এটা দিলাম চেঞ্জ করে আর এটা ইন্যাক্টিভ করে দিলাম কি আপডেট সাকসেসফুলি হয়েছে তাহলে যদি আমরা এখানে যাই লাইকি এখনও আছে এই যে আমরা রিলোড নেওয়ার পরে লাইকি দেখেন নাই তাহলে সুন্দর একটা অপশন আমরা মেনুটা অন অফ করে রাখতে পারবো এখানে সেই অপশনটা আমাদের এখানে আসে এবার যদি আমরা দিই যে ক্রিয়েট কন্টেন্ট এখানে সাবমেনু আছে সাবমেনুটা আসলে খুব একটা প্রয়োজনীয় না কারণ সাবমেনুটা হচ্ছে আমরা অনেক সময় কান্ট্রি ইউজ করার ক্ষেত্রে আবার এমনও আছে লাইকের আবার অনেকটা ক্যাটাগরি আছে একটা ফানি ভিডিও তারপরে ফানি থাকে তারপর এন্টারটেনমেন্ট সরি ফানি এন্টারটেনমেন্ট স্পোর্টস তারপর নিউজ অনেক থাকে না তারপরে পলিটিক্স এরকম থাকার জন্য আমরা ওইটাই সাবমেনটা দিয়েছি আপাতত সাবমেনটা আপনারা ইউজ করলেও করতে পারেন তো সেম কাজ আর কন্টেন্ট ক্রিয়েটারে যেটা হচ্ছে কন্টেন্ট আমার পাবলিশ হবে সে আমি ইউটিউবের কোনো কন্টেন্ট পাবলিশ করবো আমি যদি দেখেন ইউটিউব দিয়ে সার্চ দিই সে আপনাদের একদম আমি প্রথম থেকে সব ইয়েতে দেখাই দিচ্ছি ইউটিউবের একটা ভিডিও যদি আমরা এখানে ছাড়তে চাই কি হইতে পারে একটা আমি আবার এখানে ভিডিওর ক্ষেত্রে কিছু অপশন আছে এখানে ভিডিওর কিছু অপশন আছে যেরকম আমি এখান থেকে কী নিতে পারি শেয়ারে যাব শেয়ার থেকে কপি ক্লিক করব আমি এখান থেকে আমার তো একটা থামবেল আছে ইউটিউবে কি একটা থামবেল আছে না থামনেলটা যদি আমি নিতে চাই তাহলে ইউটিউব টু থামনেল এটার এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যারা থামনেল ইয়েগুলো প্রোভাইড করে থাকে আমরা ওই লিঙ্কটা কপি করছি শেয়ার থেকে ওইটা এখানে আমরা পেস্ট করে দেব এই যে এখানে দিয়ে দিলাম এই যে অটোমেটিকলি আমার এটা দিয়ে দিয়েছে ও ডাউনলোডে ক্লিক করব সেভাস ডাউনলোড হয়ে গেছে তাহলে কি আমার ইয়েটা ডাউনলোড হয়ে গেছে আর আবার এই ভিডিওটা ধরেন আমি আপলোড করতে চাচ্ছি শেয়ারে ক্লিক করব এমবেডেড বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবো একটা কোড ওরা প্রোভাইড করবে এটাকে আমি কপি করবো করে আমার এই যেখানে আইফ্রেম লিঙ্ক বলে একটা অপশন আছে এই লিঙ্কটাই পেস্ট করবো বিষয়টা বুঝতে পারছি এখানে শেয়ার অপশনে যাবো ইউটিউবের যে শেয়ার অপশন এখান থেকে এমবেডেড বলে একটা অপশন আছে এমবেডেড থেকে কপি করবো করে তারপরে আমি ওখানে পেস্ট করবো পেস্ট করবো কোথায় পেস্ট করব এই যে আই ফ্রেম লিঙ্কে আই ফ্রেম লিঙ্কে এটা পেস্ট করব ঠিক আছে আমি যদি এবার কন্টেন্টটা এখানে আপলোড করতে চাই আপাতত আমি আপনাদের দেখানোর জন্য যেটা করতেছি এটা কি ইউটিউব না ইউটিউব সেজন্য সিলেক্ট করলাম যেহেতু আমাদের এটা ইউটিউবের অপশনে যাবে কিওয়ার্ড কিওয়ার্ডটা আমার এটা খুবই ইম্পর্ট্যান্ট ধরেন এটা কি স্যাট চং স্যাড সং তারপরে ভাইরাল সেট চাং তারপরে ভেরি সেট চাং এরকম অনেকগুলো কিওয়ার্ড দিতে হবে যেগুলো সার্চ করার করতে পারে একজন ক্লায়েন্ট একজন অডিয়েন্স যখন আমার ভিডিওটা দেখতে চাবে বা ইয়ে করতে চাবে তাকে কী হিসাবে সার্চ দিলে এই ভিডিওটা তার আগে যাবে আর সেখানে সিলেক্ট অপশানে আমার কী দেবো মেইন মেনুর অপশনটায় এখানে সরি ইউটিউব এই যে পাশে ইউটিউবটা হচ্ছে দিব আর এখানে হচ্ছে একটা আমরা এটা হচ্ছে সাবমেনু হিসাবে দিচ্ছিলাম এখানে সাবমেনুটা আমরা কান্ট্রি সিলেক্ট দিয়েছি কিন্তু আপনারা এইভাবেও দিতে পারেন যে কোন দেশ বা কোন এটা হবে এইটাই আর এখানে ইমেজটা ওই যে যে আমরা থামনীল ইমেজটা এখানে ইউজ করব এবং এখানে যে কন্টেন্টটা এখানে অপশন কিন্তু অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ দুইটাই আছে এখন আমার এটা তো মূলত অ্যাক্টিভ থাকবে ধরেন আমি একটা এখানে কন্টেন্ট আপলোড করলাম কন্টেন্টটা আজকে রাত আটটায় আমি দেখাবো শো করাবো সেক্ষেত্রে কী করা দরকার আটটায় যেহেতু রাত আটটায় শো করাবো সেহেতু আমাকে এখানে ইনঅ্যাক্টিভ করে রাখতে হবে যখন আমি দেখবো তখন অ্যাক্টিভ করব মানে যখন আটটার সময় ঠিক অ্যাক্টিভ করে দেবো যাতে অডিয়েন্সরা দেখতে পায় এবং আমার টাইম ম্যানেজমেন্টটা হয়ে যায় এই যে আমি অ্যাক্টিভ করে রাখলাম আপাতত এই যে হয়ে গেল দেখেন সাকসেসফুল এখানে মেনু সাকসেসফুল হয়ে গেছে কারণ আমি এন্ডে যাই যে কিসে আপলোড করছিলাম আমি ইউটিউবে ইউটিউবে যে এই যে ইউটিউবে দেখতে পাচ্ছেন চলে এসছে ওই থামনেলটা চলে এসছে থামনেল সহ আমি যদি ইউটিউবের যে মেনুটা আছে মেনুতেও যাই তাও কিন্তু দেখতে পাবো মেনুতে গেলে একদম উপরে চলে আসছে এই যে এখন আমি যদি ভিডিও ওটা ওপেন হয় কি না একটু দেখতে চাচ্ছি আশা করি ওপেন হবে জি ওপেন হয়েছে কিন্তু আপনারা মনে দেখতে পাচ্ছেন ওপেন হয়েছে সেহেতু আমাদের ইউটিউবের ভিডিওটা আপলোড আমরা দেখাইছি এবার যদি আমরা একটা শেয়ার একটা ফেসবুক দিই ফেসবুকে যদি আমরা ঢুকে যেয়ে দেখি ফেসবুক থেকে আমরা কীভাবে আপলোড করতে পারি আপনাদেরকে আমি সবগুলো তো দেখাইতে দেখাইতে পারছি না আমরা মানে দু একটা যতগুলো পারি আর কি আমরা যদি এখন এই ভিডিওটা দিতে চাই ফেসবুকের এই ভিডিওটা যদি দিতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে এখান থেকে এমবেডেড যে কোডটা সেটা আমাদেরকে নিয়ে যেতে হবে তাহলে এখানে কি করতে হবে এমবেডেড কোডটা যদি নিতে হয় এই যে এখানে ক্লিক করতে হবে দেখেন এই ভিডিওর পর ক্লিক করছি করার পরে এই যে এখানে থ্রি ডটস আছে থ্রি ডটসে ক্লিক করব থ্রি ডটসে ক্লিক করার পরে এমবেডেড কোড এবারে যে এখানে কফি কোড ক্লিক করলে কোডটা অটোমেটিকলি কপি হয়ে যাবে আশা করি দেখতে পাচ্ছেন এখানে আইফেম লিংকে আমরা এটা কফি করে পেস্ট করব বিষয়টা বুঝছেন বিষয়টা আবারও আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে ভিডিওর উপরে ক্লিক করার উপরেই এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে থ্রি ডটস আছে থ্রি ডটসে ক্লিক করব থ্রি টটসে ক্লিক করে এমবেডেড অপশন আছে এমবেডেডও ক্লিক করব ওকে আচ্ছা আমরা এই কন্টেন্ট ইউজ করতে পারি এই যে ইয়েটা সেহেতু এখানে নেমকি থাকবে এবং এটা থাকবে স্লাগ হচ্ছে আট তো গোল ভিডিও এফপি ঠিক আছে আমরা যদি এটাই ইউজ করি এখানে আপাতত এখানে যে কিওয়ার্ড মেটা দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলো কিন্তু এসিওর জন্য ফ্রেন্ডলি এসিও যে কাজটা করবে এটা ধরেই গুগল কিন্তু এসিও করার ইয়ে করবে এখানে আপনি যখন কিছু দিবেন তখন অনেক ইয়ে করে দিবেন একটু রিসার্চ করে দিবেন যেমন ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও তারপর হচ্ছে এফবি ভিডিও যাতে কি বলে আমরা সার্চ দিতে পারি সেরকম কিছু একটা দেওয়ার পরে এবার মেটা ডিসক্রিপশন দিতে হবে এটা কি ফেসবুক আচ্ছা তাহলে আমার ফেসবুক ক্লিক করতে হবে এখানেও কিন্তু সিলেক্ট করে আসতে হবে ফেসবুক আমরা কোনটাই রাখব আচ্ছা এখানে হচ্ছে সাবমেনু আমি একটা দিয়ে দিলাম বাংলাদেশ দিয়ে দিলাম আর আর মানে সরি ইউ এই ফেসবুকের জন্য আমি কি দিতে পারি একটা ডামি ইমেজ দিয়ে দিলাম ডামি ইমেজ বলতে আমি কি দিতে পারি এটা দিলাম ডামি ইমেজটা এখানে কন্টেন্টটা আমার এটা অ্যাক্টিভ কি অ্যাক্টিভ হবে আমরা অ্যাক্টিভ দিলাম আপাতত করে এটা সাবমিট করলাম জি সাবমিট হয়েছে এবং সাকসেসফুল আমরা যদি ইউজার প্যানেলে যাই ইউজারে আমরা গেলে দেখতে পারবো ফেসবুক অ্যান্ড ফেসবুকের এখানেও কিন্তু অপশান আছে এই যে এটাই এই ভিডিওটা অলরেডি চলে এসছে আমি যদি এই ফেসবুকে যাই ফেসবুকের মেইন মেনুতে মেনুতে গেলেও অবশ্যই দেখতে পারবো এই যে আমি যদি ভিডিওটা ওপেন করতে চাই যে আসলে সব ঠিকঠাক মতো আসলো কিনা এটা চেক করা তো আমার দরকার বা প্রয়োজন সেহেতু আমি যে চলে এসছে দেখছেন আমরা আপনাকে আমরা ইউটিউব এবং ফেসবুকেরটা দেখলাম এখন যদি আমরা অল কন্টেন্টে যাই এই যে অল কন্টেন্টে যেগুলো আমরা আপলোড করছি সেটা এসেছে কিনা জি এসছে তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক আছে এবার স্ট্যান্ডার্ড রিপোর্টে যদি যাই ইউজারের এক কিছু রিপোর্ট এখানে ইউজার কতগুলো আছে এবং অ্যাক্টিভ কিন্যাক্টিভ সব এখানে দেখা যাবে স্ট্যান্ডার্ড রিপোর্টে তারপর রোল অল রোল অল রোলে যদি যাই এখানে কতগুলো রোল আছে অ্যাডমিন আর মডারেটর আমি যদি একটা রোল নিউ করে তৈরি করতে চাই ক্রিয়েট রোলে যাবো যাওয়ার ফলে এখানে যদি দিই সে ভিউয়ার ভিউয়ার ভিউয়াররা কি কি করতে পারবে আমার ভিউয়াররা ব্লগগুলা ব্লগের হচ্ছে কিছু এলো ভিডিও ভিউ করতে পারবে তারপর হচ্ছে প্রোফাইলে ভি তার নিজস্ব প্রোফাইলটা ইউ ইউজ করতে পারবে গেমের হচ্ছে কিছু না আর কিছু না জাস্ট এই তিনটা চারটায় দিই এই যে একটা রোল ম্যানেজ করে ফেললাম আমরা রোল ক্রিয়েট করে ফেললাম অ্যান্ড যদি অল রোলে যেয়ে দেখি তাহলে অল রোলে যে ভিআর ভিউয়ার বলে অপশান আছে ভিউআর এইগুলো করতে পারবে বা এইগুলো দেখতে পারবে তারপরে এখানে অ্যাডমিন অল অ্যাডমিন সব যতগুলো অ্যাডমিন আছে সেগুলো এখানে শো করবে গ্রেট অ্যাডমিন একজন অ্যাডমিন আমি তৈরি করতে পারি এখানে যদি আমি তৈরি করি সে রাকিব নামে একজন যদি আমি তৈরি করতে চাই রাকিব নামে ইয়ে করার পরে আমি যদি এখানে পাসওয়ার্ডটা শেয়ার করি না শেয়ার করি পাসওয়ার্ডটা রোল রোলটা দেবো ভিউ আর এখানে সুপার যাবে ভিউআর আমরা এবার এটা সেভ করলাম সেভ হয়ে গেছে এবার সেটিংসে আমরা সেটিংসে যদি যাই এখানে হচ্ছে জেনারেল সেটিংস জেনারেল সেটিংসটা মেবি আপনাদেরকে দেখাইছিলাম এখানে ইমেজ থাকবে ফেবাইকন থাকবে টাইটেল ট্যাগ এবং ইয়ে এখান থেকে ইডিটও করতে পারবেন সে যদি আমরা একটা ইডিট করতে চাই সরি এখানে কী দেবো ইডিট একটা কন্টেন্ট দিলাম সেটাকে আমি ইউজ করলাম করতে যে যে ইডিটটা দিয়েছি এখানে চলে এসছি কিন্তু এবার সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার যে অপশনটা আছে সোশ্যাল মিডিয়া এখানে আমাদের যেরকম কন্টেন্টে সোশ্যাল মিডিয়াগুলো আছে না এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো এইগুলাই ওখানে আমরা অ্যাডমিন থেকে যেটা দিব যেটা সেটার নাম দিব এবং সেটা লিঙ্কটা দিব যে কোন লিঙ্কে যাবে ক্লিক করলে যদি আমি এখানে সে ক্রিয়েট করতাম গুগল গুগল স্ল্যাগ হচ্ছে এফে গুগল কি ওয়ার্ডসে গুগল এটা যদি আমি ইউজ করি গুগলের ক্ষেত্রে এটা সাকসেসফুল হয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যদি আমি রিলোড করি সেক্ষেত্রে এখানে গুগল চলে এসছে দেখেন তাছাড়া সব ঠিক আছে সে আমি যদি এখানে ক্লিক করি ফেসবুক ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করলে কি হয় দেখেন জমজম ইলেকট্রনিক্সে যে ইয়েটা আছে সেটা চলে এসেছে পেজেসটা দেখতে পারি সরি হচ্ছে জেনারেল সোশ্যাল মিডিয়া থেকে পেজেস পেজেসে যদি যাই এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি হইতে পারে ইনফরমেশন স্লার ইনফরমেশন তারপরে কিওয়ার্ডটা এখানে কি ইউজ করতে পারি মেটা ট্যাকেট এটা ইউজ করতে পারি টাইটেল ডিসক্রিপশন এটা তাহলে আমার এখানে কি হইতে পারে এই যে যেই স্ল্যাগটা ইউজ করছে এটা যদি সেভ দিই আমি সরি যদি আমি সেভ দিই দেওয়ার পরে এটা সাকসেসফুল হয়ে গেছে এখন আমি যদি এখানে রিলোড করে দেখি ইনফরমেশনটা এসছে কিনা এই যে ইনফরমেশন এসেছে এটা যদি আমি ক্লিক করি তাহলে কি আসবে এটা ক্লিক করলে আমরা যদি ইনফরমেশন টাইটেল সাবটাইটেল এবং হচ্ছে ডিসক্রিপশানে যেটা দিয়েছি এখানে সেটা চলে আসবে আশা করি বুঝতে পারছেন তারপরে এখন আমরা যদি পেজেসের পরে কন্টেন্টে যাই এটা হচ্ছে ফুটার কন্টেন্ট ফুটারের এই যে এখানে যেটা ইউজ করতেছি আমরা এটা কি রিলেটেড হইতে পারে আপনি তো ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক টুইটার স্ন্যাপচ্যাট সবগুলো তো আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন না আপনার ব্র্যান্ডিংটা তো সব কিছুর পরে নাও হইতে পারে আবার এর থেকে তো বেশিও হইতে পারে এটা বোঝানোর জন্য আপনার এখানে সাবটাইটেল হিসাবে আমরা এটা ইউজ করছি এখানে মূল টাইটেল হিসাবে ইউজ করছি এটা সে ডিসক্রিপশন হিসাবে ইউজ করছি সেম এস এটাও সাবটাইটেল টাইটেল এবং ডিসক্রিপশন সে আমি এখানে কিন্তু অ্যাড অ্যাড করা অপশান দিয়ে দিয়েছি এখন যদি আমি এখানে একটা ইডিট করতে চাই এখানে এখানে কী কী আছে আমি ধরেন ইউটিউব নিয়ে কাজ করি না ইউটিউব নিয়ে কাজ করি না আমি শুধু ইনস্টাগ্রাম আর হচ্ছে টুইটার নিয়ে কাজ করি সরি টিকটক আর টিকটক ফেসবুক নিয়েই আমরা করি যেরকম আমরা ইউজ করলাম সেই দুইটা করি এখন যদি আপডেট করে দিই করে এখানে যদি একটা রিলোড দিয়ে দেখি এই যে কিন্তু এখানে চলে এসছে টিকটক এবং ফেসবুক সেম অ্যাজ এখানে আপনি এই দুইটা অপশনের ভিতরে আপনি আপনি যে কাজগুলো আপনার কোম্পানি বা আপনার ব্র্যান্ড বা আপনার যে কন্টেন্টরা ক্রিয়েট হচ্ছে সেইটার উপর নির্ভর করবে আর কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা আপনাদেরকে মেবি দেখাইছি যে ফনটেন্টের এই কন্ট্যাক্ট থেকে যে ফর্মটা ফিল হবে আপনার অডিয়েন্সরা আপনার ভক্তরা যেটা করবে সেই অনুপাতে অডিয়েন্সের যেই লিস্টটা সেটা এখানে শো করবে ওখান থেকে যারা আপনার সাথে কন্ট্যাক্ট বা অনেক সময় অনেক মেসেজ দিতে পারে কোনো ভালো খারাপ অনেক কিছুই দিতে পারে আপনার শুভাকাঙ্ক্ষীরা একটা শুভাকাঙ্ক্ষী মেসেজ দিতেই পারে সেটার জন্য যাতে তারা জানাইতে পারে অপশনটা রাখা হয়েছে আবার আমি যদি এখন কন্ট্যাক্টের পেপারে ব্লগ ব্লগের জন্য আমরা কিন্তু একটা পেজ রাখছি আপনাদের এই যে এখানে দেখেন মেইন মেনুর পরে এখানে একটা ব্লগের অপশন রাখছি আমরা ব্লগটা হচ্ছে আবার এখানে অল ব্লগ বলতে যতগুলো ব্লগ এখানে আপলোড করবেন সবগুলো শো করবে ইন্টারন্যাশনাল বলতে যেটা ইন্টারন্যাশনালিস্ট এই মেনুতে সাপ মানে দিবেন সেটাই শুধু এখানেই শো করবে এই মেনু সিলেক্ট করে যেটা দিবেন সেটা এখানেই শো করবে এন্টারটেনমেন্টের ওই সেম এই মেনুতে ক্লিক করলে সে আমি যদি একটা এখানে মেনু ক্রিয়েট করি মানে ব্লগ ক্রিয়েট করি সরি আমরা যদি একটা ব্লগ ক্রিয়েট করি ব্লগটা কী হইতে পারে সে এই ইমেজটা দিলাম ডামি ইমেজ আপাতত আমরা দিচ্ছি কিন্তু এখানে কন্টেন্ট যখন আপনি ক্রিয়েট করবেন অবশ্যই সেখানে আপনার নিজস্ব একটা ইমেজ থাকবে তাহলে আমরা দিলাম হচ্ছে ইন্টারটেনমেন্ট ইন্টারটেনমেন্ট দিয়ে এখানে টাইটেলটা যদি আমরা এরকম ইউজ করি আমরা যদি এখানে ইউজ করতে পারি সে টপ টেন এন্টারটেনমেন্ট বাংলাদেশ এখানে সেম ইউজ করলাম ট্যাগ এটা ইউজ করলাম তারপরে টেন তারপরে টপ মেটাটে ইউজ করলাম মেটাট্যটা কিন্তু ইম্পর্টেন্ট এটা এসিওর ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য বা খুবই কার্যকারী তারপরে অ্যাক্টিভটাই ইউজ করলাম এখন এটা আমি কি হতে পারি ইন্টারটেনমেন্ট সেকশনে বা ইন্টারটেনমেন্ট মেনুতে আমি এটা দিচ্ছি সেই জন্য আমি এখানে এটা লিখে দিলাম বা এটা সিলেক্ট করে দিলাম এবার সেভ যদি আমি দিয়ে দেখি অবশ্যই ইনসার্ট হয়েছে অ্যান্ড ইনসার্টটা হয়েছে কি করে বুঝবো সে আমি ফ্রন্টিনটে গেলাম যার পরে ব্লগের যেটা আছে ব্লগের অপশনে গেলাম এই যে দেখছেন টপ টেন বলে এই যে একটা ডামি ইমেজ দিয়েছিলাম টপ টেন ইন্টারটেনমেন্ট অফ বাংলাদেশ এই যে রিড মোড়ে ক্লিক করলে ওইখানে চলে যাবে এটা হচ্ছে কিন্তু অলে দেখাচ্ছে এটা কিসে দেখাচ্ছে অল যতগুলো আছে সেটা কোনো একটার তরিকতে না এবার ইন্টারটেনমেন্টে যাব ইন্টারটেনমেন্টে হচ্ছে যে দেখছেন এটা কিন্তু ইন্টারটেনমেন্টে চলে এসেছে এন্টারটেনমেন্টে যেহেতু চলে এসেছে আমাদের এটা সেহেতু আমরা কিন্তু শেষ পর্যন্ত এটা দেখতে পাচ্ছি আর ক্যাটাগরি যদি আমি একটা ক্যাটাগরি অ্যাড করি ধরেন পলিটিক্যাল পলিটিক্স তে ইউজ করলাম এটা ক্যাটাগরি কিন্তু সাকসেসফুলি এখন আমি যদি এই ব্লগের অপশনে যাই যে দেখি এই যে পলিটিক্স চলে এসেছে তাহলে ওখানে কোনটা থেকে কোনটায় আসতেছে খুব সুন্দর করে বুঝতে পারলেন কিন্তু আমরা কিন্তু সবসময় যে ভিডিও কনটেন্ট ইউজ করবো এমন কিছু না আমরা কিন্তু এমনি নর্মাল যে কন্টেন্ট রাইট রাইটিং কন্টেন্ট এটাও ইউজ করতে পারি সেটার জন্য এই অপশনটা রাখা এগুলো হচ্ছে সবই কিন্তু থামনীল পেজ হিসাবে মানে বা থামনেল পিকচার হিসাবে ইউজ হবে আশা করি আপনাদের বোঝাইতে পারছি তারপরও যদি কোনো সমস্যা থাকে আমরা চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমাদের এক্সপ্রো আইটির থেকে আপনারা এটা অবশ্যই নিতে পারবেন এটা আবারও বলি এসিও ফ্রেন্ডলি এসিও করতে হবে না এই এখানে আপলোড করলে আপনার যে ভিউ হয় তার থেকে চার পাঁচ গুণ ভিউটা বেড়ে যাবে এবং আপনার এই ভিউয়ের কারণে আপনি আরও পাবলিসিটি বা আপনার ব্রান্ডটা আরও সুন্দরভাবে উপস্থাপিত হবে এখানে এক জায়গায় আপনি পাচ্ছেন যতগুলো সোশ্যাল মিডিয়াস আপনি সব রকমই করতে পারেন আমরা এখানে চারটা অপশন রাখছি যেরকম কী কী অপশন রাখছি আমরা ইউটিউব ফেসবুক টিকটক তারপর হচ্ছে টুইটার এই অপশনগুলো আপাতত রাখছি আপনার এর ভিতরে এই মেনুগুলো অন অফ সবই করতে পারবেন যে এই মেনুর আমি কাজ করি না সেটা অফ করে স্ট্যাটাস আপনি অফ করে দিলে ওকে আবার যদি একটা লাগে নতুন করে অ্যাডও করতে পারছেন সবই তো করতে পারছেন আপনি ওখান থেকে মানে অ্যাডমিন থেকে যেটা আপলোড করছেন সেটা এখানে শো হচ্ছে আবারও বোঝাচ্ছি এবং ভিউটা কিন্তু আপনার ইউটিউব আপনার ফেসবুক আপনার টুইটার আপনার টিকটকেই ওখানে বাড়তেছে তাহলে আপনি চার থেকে পাঁচ গুণ ভিউ বেশি পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন